আসসালামু আলাইকুম, আমি গোলাম মুস্তফা। গোলাম মুস্তফা মার্কেটিং প্লেসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে পাওয়ার পয়েন্ট দিয়ে গাড়ি চালানোর অ্যানিমেশন তৈরি করা যায়। ঠিক এইভাবে দেখুন, এই যে এই অ্যানিমেশনটা, গাড়ির সাথে সাথে একটা হরিণ দেখুন সামনে দৌড়াচ্ছে। ঠিক এই অ্যানিমেশনটাই কিভাবে তৈরি করতে হয় আমি আপনাদের দেখাব। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। সাথেই থাকবেন, ফিরে আসছি ছোট্ট একটা ইন্ট্রোর পর। পাওয়ার পয়েন্টটা ওপেন করলাম, ঠিক এই অবস্থায় আপনারা দেখবেন এখানে এই যে বক্স থাকবে, এই বক্সগুলো ডিলেট দিয়ে সিলেক্ট করে ডিলেট দিয়ে মুছে দেবেন। আচ্ছা দেখুন, আমি ডিলেট দিয়ে মুছে দিলাম। ঠিক এই অবস্থায় একটা ব্যাকগ্রাউন্ড কালার আনবেন। তো ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে আনতে হয়, যে কোনো ব্যাকগ্রাউন্ড কালার করতে পারেন অথবা যে কোনো ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবেন। আমি দেখুন ইনসার্টে গেলাম, তারপরে এই যে পিকচার, ঠিক এইখান থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসব। এখানে আমি দেখুন অনেক ব্যাকগ্রাউন্ড রেখেছি, ঠিক সেখান থেকে ব্যাকগ্রাউন্ডগুলো নিয়ে আসবো। এই যে দেখুন এখানে বেশ কিছু ব্যাকগ্রাউন্ড আছে, আমি এই ব্যাকগ্রাউন্ডটা, ঠিক আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিতে যাচ্ছি, এটাই নিলাম। ঠিক জঙ্গলের কাছে যেমন হরিণ থাকে, এখান থেকে পাশ দিয়ে একটা গাড়ি যাবে হরিণ ধরার জন্যে, ঠিক এই ধরনের একটা ব্যাকগ্রাউন্ড নিলাম। দেখুন এই যে গাড়ির ছবি আমি আগেই এনে রেখেছি, এটা কপি করবেন। এই যে কপিতে ক্লিক করার পর এখানে যে আমি পেস্ট করব, এই যে পেস্ট করলাম, তারপরে গাড়িটা এখানে নিয়ে আসবেন, রাস্তায় বসাবো। তারপরে গাড়িটা দেখুন উল্টা আছে, এই যে উল্টা পাশে বসে আছে। ঠিক আমি এই ভদ্রলোকটা যাতে সোজা বসতে পারে এবং ড্রাইভিং করতে পারে সেই জন্য আমি ঘোরালাম। এই ঘোরানোর পরে ঠিক এই অবস্থায় আমরা অ্যানিমেশন দেবো একটা। এই যে দেখুন অ্যানিমেশনে গেলাম, তারপর এখান থেকে অ্যানিমেশন যে এই যে লাইনে সোজা নিচে চলে যাব, লাইনে দিলাম। এই যে লাইনে দেওয়ার পর লাইন দেখুন এখন একটা নিচে দেখুন একটা লাইন ই আসছে, এই যে দাগ আসছে, ঠিক এটা ধরবেন, এটা ধরে ঠিক এখানে সোজা লাইন বরাবর টেনে নেবেন। আচ্ছা ঠিক আমার এই যে এই বরাবর টানলাম। এখন এই যে লাইনের কালারটা দেখুন একটু মেশে নাই, এই কালারটা যদি অ্যাডজাস্ট করে দিতে চান সেই ক্ষেত্রে কী করবেন, ফরম্যাটে যাবেন, তারপরে যে কালারে যাবেন, কালারে যাই এখান থেকে এই যে ট্রান্সপারেন্ট কালার, তারপরে এখানে একটা ক্লিক করলে এই কালারটা কিন্তু মিশে যাবে। আচ্ছা ঠিক এই অবস্থায় আমরা একটু প্রিভিউ করে দেখি গাড়িটা কী অবস্থায় হচ্ছে। তাই আমরা অ্যানিমেশনে গেলাম, অ্যানিমেশনে যাই, যে প্রিভিউ দেখি। এই দেখুন গাড়িটা খুব জোরে কিন্তু চলে গেল। হ্যাঁ ঠিক একটা স্লো মোশনে করে দেবো। যে স্লো মোশনে করতে গেলে প্রথমে আবার যাবেন অ্যানিমেশন, অ্যানিমেশন যাওয়ার পর এখানে দেখুন এই যে উইথ প্রিভিউ এটা দিবেন এবং ডিউরেশন দেবেন এখান থেকে একটু বাড়াই দিবেন। হ্যাঁ আমি 7.5 দিলাম, এই যে এটা দিলাম। দেওয়ার পর এখন যদি প্রিভিউ দেখি, এই দেখুন গাড়িটা খুব স্লো মোশনে, হ্যাঁ একটু ভালোভাবে দেখা যাচ্ছে, আরও স্লো করতে পারবেন। তো এখন একটা হরিণ, এই জঙ্গল থেকে একটা হরিণ নিয়ে আসি। তো কীভাবে আনবেন, তো দেখুন আমি আগের থেকে হরিণটা ধরে এনেছি, এই যে এখানে রেখেছি। তো এটাকে কপি করলাম, কপি করে আমার ঠিক যেখানে আমি হরিণটাকে রাখবো ঠিক এখানে বসিয়ে দিলাম। হ্যাঁ বসার পর এইখানে দেখুন হরিণটা নিলাম। আচ্ছা নেওয়ার পর এখন হরিণটাকে আমি আবার অ্যানিমেশন দেবো, এখানে যাব, এখানে এই যে নিচে যে আবার লাইনে ক্লিক করব। লাইনে ক্লিক করার পর এখান থেকে হরিণটাকে আবার একই অবস্থায় টেনে দেবো। হ্যাঁ এই যে এখানে যাই, একটু নিচে যাই, নিচে যাওয়ার পরে দেখুন এই যে হরিণের এই দাগটা ধরে এখান থেকে একেবারে সোজা টেনে দেবো। হ্যাঁ আচ্ছা টানার পর আবার অ্যানিমেশনে যাব। এখন এখানে উইথ প্রিভিয়াস দেব, আর এইখানে দেব হচ্ছে
6.5 একটু কমাই দিলাম, হ্যাঁ 6.5 এটি দিলাম। তারপরে যদি আমরা এখন এই যে প্রিভিউটা দেখি, তে দেখুন এই যে সুন্দরভাবে গাড়ি যেন হরিণটাকে ধাওয়া করতেছে, হ্যাঁ এই যে দেখুন সুন্দরভাবে হরিণটাকে ধাওয়া করতেছে। তো এইভাবে আপনারা অ্যানিমেশন তৈরি করতে পারেন, দেখুন এই যে সুন্দরভাবে অ্যানিমেশন হচ্ছে। তো এই অ্যানিমেশনটা করার পরে কীভাবে সেভ করবেন সেটাও আমি আপনাদের দেখাই। সেটা হচ্ছে আর বিভিন্ন ইফেক্ট এখান থেকে দিতে পারবেন। তো সেভ করলে প্রথমে ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পর সেভ অ্যাজ এ ক্লিক করব। তারপর যেখানে সেভ করব সেখানে দেখাই দিতে হবে, যেমন আমি এটিকে যদি ডেস্কটপে সেভ করি তাহলে ডেস্কটপে রেখে এখান থেকে এই যে আমরা এখানে টিপ দিয়ে দেখুন এই যে এমপিইজি এটি ক্লিক করবেন, ক্লিক কর আর হ্যাঁ ভিডিও বিআইডি ইও ভিডিও দিয়ে আমি এখানে এই যে সেভে ক্লিক করলাম, তাহলে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা এইভাবে সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার পয়েন্টে দিয়ে তৈরি করা যায়। তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি, নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা উপকারে আসে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে।